আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ বলেন আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। যে ওলির সাথে বেয়াদবি করার মতো মানুষ আছেনই আমাদের বাংলাদেশে? আচ্ছা এই বেয়াদবি কইরা কি তাদের লাভ আছে না জীবনের মধ্যে লস আসতেছে? কারণ এক যুগে কিছু বিজ্ঞান মার্খা যুবক চাইছিলেন আল্লাহর ওলির সাথে বেয়াদবি করবে। কিভাবে? পাঁচ বন্ধু মিলা একটা পরামর্শ করলেন, কই রে এই আল্লাহর ওলি বলে তাই যে সাইজ করুম, আল্লাহর ওলির সাইজ করব। কই কেমনে? কই আমরা পাঁচ জনের মধ্যে একজনকে কাফন করামু, জীবিত অবস্থায় কাফন পরামু, কাফন পরাইয়া নিয়া যামু হুজুর জানাজা পড়া দিয়ে, জানাজাটা পইরা দেন। যখন জানাজা শুরু করব তুই কাফন লইয়া উইটা দৌড় মারবি, আমরা হাসতে হাসতে হইয়া যাবো গা ওলি করে বলি হয়ে যাব গা। অথচ আল্লাহর ওলির এক একটা দরবার, আল্লাহ বলেন আমার ওলিদের দরবারই হলো আমি আল্লাহর দরবার। ওলির দরবার কার দরবার? কারণ কোন কোন সময় আল্লাহর ওলিদের হাত আমার আল্লাহর হাত হয়ে যা, কোন কোন সময় আল্লাহর ওলিদের চোখ আল্লাহর ওলিদের মুখ আমার আল্লাহর হয়ে যা। কিভাবে হয় বাস্তবে আসুন দেখবেন। আপনার লোহা দিয়া দাও খন্তি কুড়াল বানায়, আচ্ছা এগুলি কিসের মধ্যে দিয়া? আগুনে দিয়া। দেখবেন লোহাটা আগুনের মধ্যে ফালাইলে যখন আগুনের তাপ দিতে থাকে, আগুনের তাপে অনেক সময় লোহাটা কোন রং ধরে বলুন তো? লাল। কিসের রংটা ধরে? একেবারে আগুন। তখন এটাকে আগুন বললেও ভুল হবে না। তাই আল্লাহর ওলিরা আল্লাহর প্রেম সাগরে জাপ দিয়ে আল্লাহর জিকির করতে 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 কোন কোন সময় এমন পর্যায়ে চলে যায় তাদের নিজের কোনো কিছুই নিজের মধ্যে থাকে না, আল্লাহর প্রেম সাগরে তাদের সবকিছু বিলীন করে দিয়ে আল্লাহর আল্লাহ ইত্যাদি সবকিছু তার মধ্যে আইসা যায়। জোরে জোরে কান সুবহান। কিন্তু কখন আসবে এটা বুঝতে হবে। এটা বুঝতে গেলে চারটা এলেম লাগবে, শরীয়ত তরিকত হাকিকত মারফত। এই চারটা এলেম ছাড়া এটা বোঝা সম্ভব নয়। আবার এই চার এলেম থাকার পরেও যদি আরেকটা দেইরা একটা আরেকটা রোগ আছে কি শরীয়ত তরিকত হাকিকত মারফত, আরেকটা আছে দেইরা খাইছত, যদি খাইছত ভালো না থাকে চার এলেম থাকার পরেও আল্লাহর ওলি চিনা সম্ভব? বাবারা আসুন আগে বাড়ি, কষ্ট হইতেছে না তো আপনাদের? আলোচনা বহু দূরে আছে, মাত্র শুরু করছি। আল্লাহর ওলিরে লজ্জা দেওয়ার জন্য পাঁচ বন্ধু বিজ্ঞান মার্খা বন্ধু পরামর্শ করতেছেন কি করব। কই একটারে কাফনদা বইল্লা নিয়াদিমু জানাজা পড়তে, একটা তাকবীর দিলেই ওইটা দৌড় মারবি। ঠিক আছে, কাফনের কাপড় বাজারতে আনছে, কাফনের কাপড়ের কালারটা জানি কি যখন শুয়াই থুইছে কাপড় দেখা, কই এটার ভিতরে কে যাইবি? কালো যাইবি? কালো কমাপ চায়। লালু যাইবি? জীবন থাকতে না। তিব্বত আলী? আমারে কইস না। কেরামত আলী কি? আমি জানি না। কতে কেউ যাইতে না তো কারে দিমু? আগে কই সিনকে? কইছে তো সবুজ আলী। হ্যাঁ ওই দে, একেরে কইছে হ্যাঁ রে ওই দে। দিয়া শুয়ায়া কাপনের প্যাকেট মৃত মানুষকে যেভাবে করা হয় এইভাবেই করলেন, করে যাইতেছেন আল্লাহর ওলির দরবারে গিয়ে ডাকতেছে হুজুর জানাজা পড়া দিয়ে গিয়ে। বলুন আল্লাহর ওলিদের চোখ কি এ দুইটা না আরো চোখ আছে? অন্তরের চোখকে দেখে মানুষটা জীবিত, উনি কোনো কথা বললেন না। আবার ডাক দিলেন হুজুর জানাজাটা পইরা দিয়া যান, লাশটা তো নরম হয়ে যাবে। আল্লাহর ওলি হাসে, বাবা রে জানাজা নরম হয়ে যাবে? হ্যাঁ, তিনবারের মাথায় রাগ হয়ে গেছে হুজুর, লাস্টটা পয়সা যাবে, জানাজা পড়ে দিয়া যান না। তখন আল্লাহর ওলি বলেন বাবারে জানাজাই পড়ব, প্রশ্নবোধক জানাজাই পড়বনি, কারণ জানাজা তো জীবিত মানুষের হয় না, জানাজা পড়তে গেলে কি লাগে? মুর্দা লাগে। কিন্তু ওই যুবকরা তো এই কথারা বুঝতে পারে নাই, সকলে চারজন বলতেছে জানাজা পড়তেন না কি পড়তেন? আসেন আল্লাহর ওলি ভক্তবৃন্দ মহব্বতীদেরকে ডাকলেন, আসেন আপনারা আসেন, জানাজা হবে। জানাজা শুরু হয়ে গেল, তারা তো করে লাশটার সামনে খাড়িছে দুই পাশে ইমাম সাহেব, কারণ দৌড় দিলে তো হেরা হাসবো। জানাজার তাকবীর জানি কয়টা দিতে হয়? আরো জোরে কোন
যারা জানেন না আজকে শিখেন, জানাজার তাকবীর কয়টা। অনেক সময় দেখবেন জানাজা পড়তে গেলে আমাদের দেশের লোকেরা ঈদ শুরু করে দেয়, আবার ঈদ পড়তে গেলে জানাজা লাগায় দেয়। সব জানে, এই ব্যাপারে গিয়া গাফেল দুর্বল হয়ে যায়। জানাজার তাকবীর কয়টা শিখেন, জানাজার তাকবীর কয়টা। যারা জানতেন না আজকার মাহফিলে শিখলেন, এই জন্য আল্লাহ এটুকুন মাসলা, এটুকুন অজানা জিনিস জানার কারণে আপনাদের আমল নামায় 1000 রাকাত নফল নামাজের নেকি দিয়া দিছে। জীবনে 1000 রাকাত নফল পড়ে নাই এমন মানুষ আছে, কিন্তু আজকের মাহফিলে তো পাইয়া গেলেন। এরকম এক একটা অজানা পয়েন্টে 1000 করে নফল নামাজের নেকি আপনার আমল নামায় দেওয়া হয়ে যাবে। তাইলে এই মাহফিলের আয়োজনে আপনাদের লাভ হলো না, লস হলো? আচ্ছা, জানাজার তাকবীর চাইটা শুরু করছে ইমাম সাহেব, আল্লাহর ওলি, আল্লাহু আকবার, এইটা একটা একটা কর, এই তো দৌড়টা মারবো, আল্লাহু আকবার, কয়টা দিল তাকবীর, দৌড়টা তো মারবো রে, আল্লাহু আকবার, কয়টা দিল, কিরে, আল্লাহু আকবার, কয়টা হইছে, চারটে হয়ে গেল। হ্যাঁ, ওড়ে না ইমাম সাহেব জানাজাও ছাড়ে না, কিরে কি ঘুমাই গেল, আল্লাহু আকবার, কয়টা দিল, আর জানাজার তাকবীর কয়টা, ইমাম সাহেব দিল কয়টা, পাঁচটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, লে যাও লে যাও, নিয়ে মারি দিলাম। চারজন ভন্ডা কাফনের কাপড়ের মুখটা খুইলা দেখে তাদের বন্ধু জীবনের বিধা, অহন আল্লাহর ওলির ভাও পড়ছে, আগে মজা লাগে না, অহন মজা লাগে, আল্লাহর ওলির পায়ে পড়ে কান্দে, হুজুর আমরা তো জীবিত আনছিলাম মৃত আনি নাই, ভাবছিলাম আপনাকে লজ্জা দিব, এখন তো আমরা বিপদে পড়ে গেলাম। আল্লাহ বলেন, আমি তো ঘোষণা দিয়েছি আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবি রে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এবার আল্লাহর ওলি বলেন, বাবারে আমি তো বলেছি জানাজাই পড়বো কিনা, কারণ জানাজা তো জীবিত মানুষের হয় না, মৃত মানুষ দরকার, তোমরা বলেছ জি জানাজাই পড়বেন, তাই আমি জানাজা শুরু করি, প্রথম তাকবীরে তাকে মারলাম আর বাকি চার তাকবীর দিয়া জানাজা পড়ে দিলাম। এই কারবার খান যিনি করেছিলেন, ইনি হলেন আমাদের মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা সাহেব রহমাতুল্লাহ আলাই, জোরে সুরে কন্না সুবহানাল্লাহ, কোন আলেমের এই অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। কাজী ওলিদের সাথে বেয়াদবি নয়, ওলি বুঝতে কষ্ট হয়, শরীয়ত তরিকত মারিফত হাকিকতের সাগরে ডুব দাও, তাহলে আরে বেজাল থাকবে না। না বুঝার কারণে শরীয়তলা মারফতলার লগে ঝগড়া করে, যদি শরীয়তলা মারফত বুঝতো, মারফতলা শরীয়ত বুঝতো, তাহলে আর এই ঝগড়া জাতি থাকতো না। আমার একদিন প্রশ্ন কেড়ে বসে, এক বেচারা মাথায় বড় বড় চুল, নৌকার সয়ার উপরে উঠছি, নদী পারে আসতেছি, কলেজের ছাত্র মাঝখানে বসা, হুজুর এইবার শরীয়তে আর মারফতে লাগামু, মানে আমারে বানাইছে শরীয়ত আর হেইলারে বানাইছে মারফত, শরীয়ত আর মারফতে লাগামু, আজকা দেখি কুন্ডার পাওয়ার বেশি, যেটা টিকতারে এটারে রাখমু কলেজের ছাত্ররা, আর যেটা না টিকতারে এটারে নৌকাতে ফেলায় দিব। ওই ফকির আবার বারবার কইতেছে, হুজুর এই ছাত্ররা হুজুর তো মারফতের খবর জানে না, হ্যাঁ শরীয়তের খবর জানে। আমি তো তার কথাই আমি বাদ দিয়ে গেলাম না, আমি বললাম বাবারে তোমরা ওনাকে এনে একসাথে করো, হুজুর আপনি হেন আসেন আই না, আমি পিছে ছিলাম, আমিও তার কাছে গেলাম, আচ্ছা বাবারা ওনারে কো আমারে প্রশ্ন করতো, আমি ওনারে প্রশ্ন করবো, বৈশাখ না আমি জিগাইলাম, আচ্ছা শরীয়ত তরিকত হাকিকত মারফত এই চারটা জিনিস
একটা মানুষের মধ্যে কোনটা কোন জায়গায় আছে বলুন তো। আমি এখানেও আপনাদের কাছেও প্রশ্ন রাখবো, এই শরীয়ত তরিকত হাকিকত মারফত এই চারটা জিনিস আমাদের উদ্দেশ্যে আল্লাহ পাক বানাইলেন, এই ভড়ির মধ্যে বলুন এই চারটা জিনিস কোন জায়গায় আছে, শরীয়ত কোথায় আছে, মারফত কোথায় আছে, হাকিকত কোথায় আছে, তরিকত কোথায় আছে। দরাদরি তো করলেন, দরাদরি হিংসা বিদ্বেষ তো করলেন, আসল জায়গায় আসুন, বলুন কে পারবেন এই চারটা জিনিস কোথায় আছে, এবং চারটা জিনিস শরীয়ত বানাইছে কি দিয়া, তরিকত বানাইছে কি দিয়া, হাকিকত বানাইছে কি দিয়া, মারেফত বানাইছে কি দিয়া। এগুলি না বুঝার কারণেই আজকে মুসলমানদের মধ্যে হিংসা বিদ্বেষ দলাদলি। সাধারণ একটা ছোট্ট বাংলাদেশ, এর মধ্যে ইসলাম রে দেখেন কয়টা দল করা হয়েছে, এদেশের সংখ্যালঘু কিছু মানুষ তিন ধর্মের তিন জাতি ঐক্য পরিষদ করেছে বাংলাদেশে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কিন্তু মুসলমানদের মধ্যে ঐক্য পরিষদ নাই। আরে কোন রোগে ধরছে, ঠিক মুসলমানদের ঐক্য আছে, এক দল আছে গাউসে পাকরে মানতে রাজি না, আরেক দলকে না গাউসে পাকরে মানতে হবে। আচ্ছা গাউসে পাক কার ওলি বলুন তো, আরো জোরে কন। আচ্ছা এই আল্লাহ পাইতে গেলে ওলি দরকার আসেনি, কেন সরাসরি আল্লাহ খোঁজার ক্ষমতা আমরার নাই ওলিদের মাধ্যমে। আজকে আপনাদের এই এলাকার দাবি দেওয়া, আপনারা কি মেয়রের কাছে যান না কমিশনারের কাছে যান, কমিশনারের কাছে গেলেই আপনাদের মেয়রের সাহায্য আপনাদের কাছে আসবে, কিন্তু কমিশনার ছাড়া মেয়রের সাহায্য পাওয়া যায় না। কাজেই আল্লাহর ওলি গাউসে পাকের কাছে না যাওয়া পর্যন্ত আল্লাহর ওলি মহসিন আউলিয়া, আল্লাহর ওলি আমানত শাহ, ওই রকম ওলিদের কাছে না যাওয়া পর্যন্ত আল্লাহ পাওয়া সম্ভব। কারেন্ট জ্বালাইতেছেন, কারেন্ট গুলি কি আপনাদের এদেশে হয়, এটা কইতেছে কোন কইতেছে, কাপ্তা এটা কি পতেঙ্গা, কত দূর এখান থেকে, প্রায় 30-35-40 কিলো হবে না, 40 কিলোমিটার দূরের কাপ্তা এর কারেন্ট আপনার ঘরে আইছে, এটা কি আপনি হাতে ধরে আনছেন, কিসের মাধ্যমে আনছেন, তারের মাধ্যমে, যে তারটা কাপ্তাই থেকে সরাসরি আইছে, এই তারটা কি সরাসরি কেউ গড়ে ঢুকাইছেন, জোরে কন, কেন এই তার সরাসরি গড়ে ঢুকাইলে বাতি জ্বলবে না গড়বাড়ি, কিন্তু এই তারটার থেকে এই কাপ্তাইয়ের কানেকশন পতেঙ্গা আপনার ঘরে নিতে গিয়া মাঝখানে একটা কি ব্যবহার করছেন, ট্রান্সফরমার, ট্রান্সমিটার। কাজী আমার আল্লাহ হলেন ওই বিদ্যুতের মেন পাওয়ার, ওই পাওয়ার থেকে আপনি এই পাওয়ার সাথে যোগাযোগ করতে গেলে সরাসরি পারবেন না, একটা ট্রান্সমিটার লাগাইতে হবে। এই মেন ট্রান্সমিটার হলো মদিনার পাওয়ার হাউজের মদিনার কামলেওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আসুন আগে বাড়ি। বাবারা কষ্ট হইতেছে আপনাদের, আজকে একটু লম্বা হবে, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য একটু লম্বা সময় দিতে পারবেন না, এই রাত্রটা দিয়া কবরে যাওয়ার সময় এই রাত্রটা মুটকিরে কবরে লয়ে যাবেন, যদি কিছুই কবুল না হয় হাশরের দিন বলবেন প্রভু গো ওই রাত্রটা কই পতেঙ্গা মাহফিলে ফুটন্ত গোলাপ ক্রিয়া সঙ্গের উদ্যোগে মাহফিলে বসে যে রাত্রটা কাটাইছিলাম এই রাত্রটা দাও, আল্লাহ বলবেন দিলাম, আল্লাহ এই রাত্রের উসিলাই আমার মাফ করে দাও, আর কিচ্ছু আনতে পারি নাই শুধু এই রাত্রটা, এর উসিলাই আমার মাফ করে দাও। আচ্ছা আল্লাহ পারবনি মাফ করতো, বাস্তবে দেখছেন আপনাদের সিবিএস থেকে শহরের ভিতরে বাদ চলে, এখান থেকে যদি আপনার একবারে বদ্দার হাট বাদ যায়, ভাড়া যদি 30 টাকা হয়, এক লোক দেখবেন টাকা হারায় গেছে 10 টাকা দিয়ে বলতেছে কন্ট্রাক্টর আমার কাছে 10টা টাকা আছে, জানি 30 টাকা ভাড়া, টাকা আমার কাছে নাই, আমার লজ্জা দিও না, আমার লজ্জা দিও না। আচ্ছা বলুন তো টাকা নাই 10 টাকা দিয়া কন্ট্রাক্টরকে বললে কন্ট্রাক্টর কি তারে ফালায় দেয়, কি বলে, না থাকলে তো আমরা এমনিও নেই, উঠেন বসেন, একটা কন্ট্রাক্টর গাড়ির মালিক তো হয় না, হ্যাঁ কন্ট্রাক্টর চাকরি করে, হ্যাঁ যদি 30 টাকা ভাড়ার মধ্যে 10 টাকা দিয়া 20 টাকা নাই বলে মাপ চাইলে মাপ দিতে পারে, একটা কন্ট্রাক্টরের চাইতে আমার আল্লাহর দয়া বেশি হবে না কম হবে, সে আল্লাহর কাছে যদি
আজকের মাহফিলটা জমা দিয়া বলেন, খোদা গো আমরা আখেরি নবীর উম্মত, আর কিচ্ছু আনতে পারি নাই, বৃষ্টির মধ্যে মাহফিলের রাত্র দিয়েছিলাম, এর বিনিময়ে আমারে মাফ করে দাও। বলুন আল্লাহ মাফ করতে পারবে কিনা? কিন্তু এই মাফের সুযোগটা অন্য নবী রাসূলের উম্মতেরা পাইতো নাই, তা আমরাই পাইলাম। আল্লাহু আকবার বলুন। আল্লাহ খালি উসিলা তালাশ করব কিভাবে আখেরি নবীর উম্মতেরে মাফ দেওয়া যায়। বিচারের কোট বসাইয়া আখেরি নবীর উম্মতে সিরিয়াল দেখ কেন আকিলাল এই দিগায় নামাজ পড়ছিলে, রোজা রাখছিলে, আলেম ওলামাদের খাওয়াইছিলে, অজমা ভিড়ে গেছিলে, মসজিদ বানাইছিল, টাকা দিছিলে, সপ্তমকাল যাও যাও জাহান্নামে, যাও জাহান্নামে যাইব, আর একটু পরে পরে ফিরে ফিরে যাইব। ফেরেশতারা কইবো কুদা গো হ্যায় যা, আর ফিরা থাকে আল্লাহ বলবেন ডাক দে, এই আকেলা নেই দিগা, এই সামনে করে ঠুট বঙ্গু এসে না বলা বানা সব আপমার সামনে কান্দ না, এই আকেলালি তুই সারা জীবন অন্যায় করছস, জাহান্নামে যাইতাছস, অহন ঠুট ব্যাঙ্গা কান্দস, আচ্ছা একটু যাস আবার ফিরা তাস কি লিগা আল্লাহ দিগাই হাশরের দিন। লোকটা কইব আল্লাহ গো আমি তো গুনাহ করছি জাহান্নামে যাইতেছি, আর ফিরা ফিরা চাইছি কেড়ে জানেন লিগা, ফিরা চাইছি শুনছি আপনি বলে খুব দয়া আছে, ফিরা ফিরা চাই একটু দয়া নি, আখিরি নবীর উম্মত হিসাবে আমার প্রতি আপনার হয়। আমার আল্লাহ বলবেন আয় আমার কাছে আয়, যে নবীর উসিলায় এত কিছু করেছি ওই নবীর উম্মত হইয়া আমার দয়ার জন্য আমার কাছে দরখাস্ত করেছ, আর জাহান্নামে যাইতে হবে না রে বান্দা, আমার দয়া হয়ে গেছে, যা আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম, এবার জান্নাতে যা। বলুন এইভাবে আখিরি নবীর উম্মতের আমার আল্লাহ মাফ দিতে পারবে কিনা? কিন্তু উসিলা তো থাকতে হবে, উসিলাটা কি করছিল? ফিরা চাইছিল তোমার নির্দয়া হয়, এ নবীর উম্মতের এটুক উসিলাই মাফ করতে পারবে কিনা? কেন করবে না? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী খুললে পাবেন মুসা নবীর একজন উম্মত ছিলেন, 200 বছর পর্যন্ত নাফরমানি করেছে, যার জীবনে ভালো কোনো কাজ নাই, অন্যায় কোনো কাজ পাইলে ছাড়ে না, ভালো কোনো কাজ পাইলে সে করে না, এইভাবে 200 বছর কয়শো বছর 200 বছর পর্যন্ত এইভাবে নাফরমানি করতে করতে হঠাৎ তার মৃত্যু হয়ে গেছে। এলাকার লোকজন কই হেরে দাফন কাফন করব না, গলায় রশি লাগাইয়া মহল্লার ভিতরে রাস্তা দিয়া শেষরাইয়া মানুষকে শিক্ষা দেওয়ার জন্য একবারে সারা শহরের ময়লা আবর্জনা যেখানে ফেলে দেয় ওই ময়লা আবর্জনার মধ্যে নিয়ে ফেলে দিছে। একদিন পার হয়ে গেল একটা মশা মাছি বসে না, দুই দিন পার হয়ে গেল মশা মাছি বসে না, তিন দিন পার হয়ে যায় আমার আল্লাহ ডাকে, ওই ময়লার মধ্যে আমার একজন বন্ধু পড়ে আছে রে মুসা, আমি আল্লাহ নির্দেশ দিলাম আমার বন্ধুটাকে উঠাইয়া কাফন দাফন করো। মুসা নবী বলেন প্রভু এ কি বললেন? সামাজিক ভাবে সবাই জানে 200 বছরের নাফরমান, আর আপনি তাকে বন্ধু বললেন, কাফন দাফন করার জন্য বলছেন, আমি কিভাবে করব? সমাজ যাকে বয়কট করেছে। আমার আল্লাহ বলেন মুসা রে সমাজের কথা শুনবি না আমি আল্লাহর কথা শুনবি? মুসা বলেন আমি তো আপনার কথাই শুনবো, তাহলে কাফন দাফন করো। জানতে চাই এত বড় নাফরমান কিভাবে আপনার বন্ধু হলো? আল্লাহু আকবার কর। আমার আল্লাহ বলেন মুসা রে তোরা তো নাফরমানি করতে দেখেছো, সারা জীবন নাফরমানি করেছে তা তো আমিও দেখেছি, আমিও জানি। ও মুসা আমার এই বান্দা রাতের বেলা যখন ঘুমের ঘরে ঘুমাইতে যাইতো একটা কাজ নীরবে নিরিবিলি করেছে, এ কাজের খবর তোমরা কেউ জানো না, কি করেছে গো প্রভু? আরে মুসা তোমরা তো দেখো নাই, তোমরা যখন ঘুমের ঘরে ঘুমাইয়া যাইতা রে মুসা তখন আমার এই বন্ধুটা তোমাকে যে তাওরাত কিতাব দিয়েছি, তাওরাত কিতাবের মধ্যে আমার আখিরি নবীর নাম, আমার বন্ধুর নাম আমি বহু জায়গায় দিয়েছি। মুসা রে আমি আল্লাহ দেখেছি যত জায়গায় আমার বন্ধুর আমার হাবিবের নাম ওই নাফরমানটা পেয়েছে রে মুসা, বড় শ্রদ্ধা করে ভালোবাসা লই আমার বন্ধুর নামের মধ্যে চুমা খাইছে রে মুসা। এইভাবে জীবনে কোনোদিন ঘুমাইবার আগে আমার বন্ধুর নামে চুমা না খাইয়া এ নাফরমানটা জীবনে কোনোদিন ঘুমায় না, তাই আমি আল্লাহ তার 200 বৎসরের নাফরমানি একদিকে নিলাম, আমার বন্ধুর নামের চুমা আরেকদিকে নিলাম রে মুসা, আমি আল্লাহ তাকাইয়া দেখি তার নাফরমানির চাইতে আমার বন্ধুর নামের চুমাটা আমার কাছে বড় ভালো লাগে।
জীবনের গুনাহ মাফ করে আমি আল্লাহ তার বন্ধু বানাইয়া লইলাম। 200 বছরের নাফরমানি করে মুসা নবীর উম্মত যদি আমার নবীর নামে চুমা খাইয়া ক্ষমা পেতে পারে, এই নবীর উম্মত হইয়া আমরা কি ক্ষমা পেতে পারি না? অবশ্যই পাবো, আরো কিভাবে পাবো? আসুন সামনে বাড়ি, আপনাদের কষ্ট হইতেছে না? তো কষ্ট হইলেও বসুন, হাশরের দিন এই রাত্রটা এমন উসিলা হতে পারে যাকে উসিলা করে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। তাই শরীয়ত তরিকত হাকিকত মারফত এই জিনিসগুলো বোঝা দরকার, না বোঝার কারণে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ ঝগড়া মারামারি কাটাকাটি দলাদলি শুরু হয়ে গেছে। মুসলমানদের দল হবে কেন? মুসলমানের আল্লাহ কয়জন বলুন তো? আল্লাহ কয়জন? রাসুল কয়জন? কোরআন শরীফ কয়টা? সব ঠিক আছে, কিন্তু হিংসা বিদ্বেষ অহংকার আমিত্ব নিয়ে শুধুমাত্র আমাদের মধ্যে দলাদলি। তখন প্রশ্ন করতেছে, আমি জিজ্ঞাসা করলাম, বাবা রে শরীয়ত তরিকত হাকিকত মারফত কোনটা কোন জায়গায় থাকে? হ্যাঁ কয় হুজুর, এইটা তো আপনি বুঝলেন না। আমি কি না বুঝলে আমারে বুঝাইবা তো? করতে আমারে বুঝাও, নাইলে আমার কাছে বুঝা নাও। যদি আমারে বুঝাইতারো আমি তোমার দলে যামু, আর যদি না বুঝাইতারো আমি বুঝাতারি আমার দলে আইবানি। কহ আমু, তুমি কও অথচ মারফত বলে করে কিচ্ছুই জানে না, খালি ঘুরলেই মারফত হয় না। বলুন মারফত কি অস্বীকার করা যাবে? কেউ যদি মারফত অস্বীকার করে ইমান থাকবে? শরীয়ত তরিকত হাকিকত মারফত চারটা একই মায়ের সন্তান। যেমন কাঁঠাল চিনেন আপনারা? কাঁঠাল, কাঁঠাল চিনেন? আচ্ছা আমি যদি একটা তরমুজকে দিয়ে বলি এটা কাঁঠাল, আপনারা কি মানবেন? কেন? কাঁঠাল চিনার একটা মন্ত্র আছে, কাঁঠালের গায়ে কি আছে? কাঁটা আছে। এই কাঁটা দেখা চিনা যায় এটা কাঁঠাল। আসলে যেটা দেখা পরিচয় পায় এটা হলো শরীয়ত। এটা কি? শরীয়ত। যা দেখা হয় পরিচয় এটাই হয় শরীয়ত। যেটা দেখে চিনলেন কাঁঠাল এটা হলো শরীয়ত। শরীয়ত মানে একটা বেড়া আর কি, এই বেড়া আছে না, এই শরীয়ত হলো বেড়া, শৃঙ্খলাবদ্ধ নিয়ম নীতি এই বেড়া। কাঁঠালের উপরের জিনিসটা হলো শরীয়ত, যেটা দেখে চিনলেন এটা কাঁঠাল। আচ্ছা মিথ্যা কথা কেন না, এই কাঁঠাল যে কিনা নিলেন কাডাওলা, এই কাঁঠালটা কি কেউ খাইছেন? একজনে কইছে খাইছে। আচ্ছা কাঁঠাল কি কেউ খায়? নিয়া কি করে কাঁঠাল ভাঙ্গিয়া কি খায়? খোয়া খায়, কুশ খায়, কিন্তু কাঁঠাল কেউ খায়, কিন্তু কাঁঠাল কেউ খায় না, আবার কাঁঠালটা বাদ দেওয়াও যায় না। কাজেই কাঁঠাল খায় না বাদ দিতেও পারে না, কিন্তু শরীয়ত বাদ দিয়া মারফত হয় না, কারণ চারটা একই মায়ের সন্তান। যেমন কাঁঠাল, যেটা দেখি কিনলেন কাঁঠাল এটা কিন্তু বাদ, বাইরেছে খোয়া খুশ, যেটা বাইরেছে এটা হলো শরীয়ত, এটা হলো মারফত। উপরে ছিল শরীয়ত, যেটা বাইরেকেরা খাইতেছেন কিনছেন কাঁঠাল খাইতেছেন কুশ, উপরেরটা শরীয়ত খাইতেছেন হইল মারফত, আবার মারফত খাইতেছেন কাঁঠাল। খার কয় জীবনে এই কাঁঠাল খাইছি না রে, কাঁঠাল একটা, এই যে কাঁঠালের স্বাদটা অনুভব করলেন এটা হইল হাকিকত, এটা হইল হাকিকত। আবার আরেকটা জিনিস বিতে আছে, এটা কি? বিসি। বিসিটা হইল তরিকত, কারণ এটা তো অনেক সময় মেহমানদারিও করুন দাকি কোন করুন দেয় না, মুরগের লগে দিলে এটা চলে না। একটা কাঁঠালের মধ্যে চারটা আছে কিনা বলুন তো? এই শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারেফত আছে। আসলে একটা মানুষের মধ্যে সব আছে, শরীয়ত তরিকত হাকিকত মারফত। একটা অস্বীকার করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। তখন শরীয়তওয়ালারা কয় মারফতওয়ালারা কি বুঝে, আর মারফতওয়ালারা কয় শরীয়তওয়ালারা কি বুঝে, এই কিন্তু আমাদের মধ্যে দ্বন্দ্ব। আলোচনা আমার এদিকে না, ফাঁকে দা এটা লইয়া লইলাম, এটা বোঝা দরকার আছে না? এবার শরীয়ত কই থাকে দেখেন, শরীয়ত হলো এই গলার হাড্ডির থেকে নিয়ে মাথা পর্যন্ত এটা হলো শরীয়ত, গলার হাড্ডির থেকে নিয়ে নাভি পর্যন্ত এটা হলো হাকিকত, নাভির থেকে হাঁটু পর্যন্ত যেটা ঢাইকা রাখা ফরজ এটা হলো মারফত, আর হাঁটুর থেকে পায়ের পাতা পর্যন্ত এটা হলো তরিকত। কথাটা কি বুঝাইতে পারছি?
শরীয়ত হাকিকত মারেফাত তরিকত, কিন্তু মারফত এমন জিনিস না আপনি বাইরে কিরা রাখবেন, দাইকা রাখতে হবে। দাইকা রাখা কি ফরজ? এখন প্রশ্ন হবে শরীয়ত বানাইল কি দিয়া? শরীয়ত বানাইছে মানুষ বানাইতে আল্লাহ কয়টা জিনিস ব্যবহার করছে? চারটা, আগুন পানি মাটি বাতাস। এই শরীয়ত বানাইছে পানি দিয়া, হাকিকত বানাইছে আগুন দিয়া, মারেফত বানাইছে মাটি দিয়া, তরিকত বানাইছে বাতাস দিয়া। বাস্তবে আসুন, লেকিন শরীয়তটা বানাইছে পানি দিয়া। আপনি পায়ের মধ্যে ব্যথা পাইলে বলুন তো পানি কইদা বাইর? এটা হানির মেডিসিন, এটা হানি বোঝা। সন্তান আদি খুব কষ্ট দেয়, মা দেখবেন চিল্লাইতেছে, সন্তানের যন্ত্রণায় আমার কলিজাটা ফুইরা সাই সাই হয়ে গেছে। আচ্ছা কোনো মা কি কইছে সন্তানের যন্ত্রণায় আমার ভাওড়া হইয়া গেছে? ফুরার প্রাচীরটা কোন দিকে আসে? কলিজার দিকে। কারণ এই জিনিসটা বানাইছে আগুন দিয়ে, আসুন মারেফত মাটি দিয়ে বানাইছে, যেটা ঢাইকা রাখতে হয়। অথচ এটার ভিতরে সব কি বলেন, এটার ভিতরে সব কিনা? আজকে আমাদের মা বাবা এই মারফত ব্যবহার করাতেই আজকে আমরা দুনিয়াতে আইলাম, অথচ কেউ দেখে নাই। এটা গোপন, গোপন জিনিসটাই হলো মারফত। গোপন জিনিস দেখি না, এটার ফল দেখি, এটার নাম হইলো মারফত। আল্লাহর অলিরা আল্লাহর সাথে এমন কিসিমের বন্ধুত্ব করেছে যেটা আমরা দেখি না, আল্লাহর অলিরা যা করতে পারে যার দ্বারা সম্ভব। এই জন্য একজন আল্লাহর অলির কাছে গেলে আমরা আল্লাহর সাথে যোগাযোগ আল্লাহর অলিরা করাইয়া দিতে পারে। যেমন বিদ্যুতের লাইন আসছে আপনাদের পতেঙ্গায়, আচ্ছা এই লাইন থেকে কি আপনারা নিজের ইচ্ছা মতো কেউ বিদ্যুৎ নিতে পারেন? বিদ্যুৎ নিতে গেলে কার কাছে যাওয়ার লাগে? পদ্মার লোকের কাছে, কি বলেন ঠিক কিনা? এই বিদ্যুৎ গড়ে নিতে গেলে কার কাছে যাওয়ার লাগে? আপনি যে পদ্মার কাছে গেলেন বিদ্যুৎ নিতে, এটা তো কামরা খুব খারাপ করছেন, কামরা খুব খারাপ করছেন। আপনারা নাউজুবিল্লাহ কোন দরকার? কারেন্ট নিবেন লাইনের তে, আপনি অবদত গেলেন কে রে? কি কর কারেন্ট নিবেন লাইনের তে, অবদত গেলেন কি লিগা? কিন্তু আসলে কারেন্ট আছে, আমরা নেওয়ার অভিজ্ঞতা নাই, আমরার কারেন্ট এই লাইনের তে নেওয়ার যোগ্যতা নাই, আমরার নেওয়ার শিক্ষা নাই। কারণ অবদার লোকেরা জানে এটা কেমনের লাইন আমরার গড়ে দিব, কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর অলিদের কাছে যাইবেন আল্লাহ পাইতে গেলে, আল্লাহর অলিরা জানে কিভাবে সাধারণ লোককে আমার আল্লাহর সাথে কানেকশন লাগাইয়া দিবে। জোরে জোরে কর না সুবহান। যারা শরীয়ত তরিকত হাকিকত মারফত বুঝে না, এরাই এটা নিয়ে ঝামেলা করে। আল্লাহ আমাদের সকলকে বুঝ দেন। সকলে বলুন আমিন। যে এমবিবিএস ডাক্তার বানাইতে গেলে অনেরা যদি এনে জেডিট কাম করতে ভর্তি করেন, ডাক্তার হইতে হবে? ঘুমাই রয়েছেন আপনারা? এমবিবিএস ডাক্তার বানাইতে গেলে আরে কই নিয়ে ভর্তি করতে হইব? মেডিকেল কলেজ। কোথায়? মানে মেডিকেল কলেজ ছাড়া এমবিবিএস ডাক্তার হওয়া কি সম্ভব হবে? মেডিকেল কলেজ ছাড়া যেমন এমবিবিএস হওয়া যায় না, আল্লাহর ওলি ব্যতীত আল্লাহ পাওয়া যায় না। বুঝার বেশ কমে আমাদের মধ্যে ধাক্কা ধাক্কি। আল্লাহ আমাদের সকলকে বুঝ দেখ। সকালে বলুন আমি। আসুন আগে বাড়ি, কষ্ট হইতেছে আপনাদের? এবার শরীয়ত তরিকত হাকিকত মারফত, এই লোকটা কইতেছে হুজুর আমি জানি না, তাইলে শিক্ষা লন। এবার হাকিকত বানাইছে আগুন দিয়া, মারফত বানাইছে মাটি দিয়া। যেমন মাটির ভিতরে কত কিছু আছে আমরা গেলাম দেখি না। আমি যদি বলি এখানে কাঁঠাল আছে, শরীয়ত বলবে কাঁঠাল নাই, মারফত বলবে গাছটা লাগায় দেখো। বলুন এখানে কাঁঠাল গাছ লাগাইলে কাঁঠাল ধরবো নি, আম গাছ লাগাইলে, তাহলে এর মধ্যে সব আছে কিনা? এটা প্রকাশ না গোপন, এটাই হলো মারফত। আর ওখানে আমরা দেশের মারফত হলো কাপড় খুইল্লা লাইলে হের কাছে মারফত। আল্লাহ করে হের কাছে মারফত না, এর কাছে মারফত। মারফত তো ডাইকে রাখতো, হ্যাঁ তো বাইর কিনে দিছে।
বাবারা সত্যিকার অর্থে শরীয়ত তরিকত হাকিকত মারফত বুঝুন। যাই হোক, মারফত ঢাইকা রাখতে হয়, মারফত ঢাইকা রাখা, গোপন রাখা, এটা ফরজ। তারপরে এখান থেকে পায়ের পাতা পর্যন্ত এটা বাতাসের তৈরি। এই জন্য দেখবেন মানুষ দৌড় মারে, দৌড় দেয় না, মানে সমস্ত ছোট ছোট বাচ্চা দেখবেন ছোট সময় শীতকালে জাম্পার টাম্পার পরাইয়া দিলে মা দেয় উঠানে হাঁটতো, হ্যাঁ দুই চার কদম হাঁটতে পারে, দৌড় মারতে চায়, একটু বাহিরে গেলেই মা চিল্লায়, হ্যাঁ ফুলার বাবা দেখে দাও না, হ্যাঁ তো দরকারই না, বাতাসের মতো দৌড় মারে। কিসের মতো? না আগুনের মতো দৌড় মারে, কেউ কইছে বাতাসের মতো দৌড় মারে, অর্থাৎ এই এর মধ্যে বাতাসের তাসির, এই জন্য দৌড় দিতে পারি জোরে কন্না সুবহানাল্লাহ। বাবারা এই জিনিসগুলি বুঝেন শুনেন আমলে রাখেন, কারণ সামনের অবস্থা ভালো দেখা যায় না, মুসলমানদের উপর আরো বিপদ আসতে পারে। এই চার তরিকার জ্ঞান সম্পন্ন আল্লাহর ওলিদের সাথে যোগাযোগ রাখুন, তাহলে এই বিপদ থেকে বাঁচতে পারবেন। এছাড়া বর্তমান পৃথিবীর বিপদ থেকে মুসলমান বাঁচতে বড় কষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সেই বুঝ সেই শক্তি দান করুক। সকালে বলুন আমি।